নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আছি তোমাদের সাথে ভাস্কর। তোমাদের জন্য আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এলাম। গতকাল অর্থাৎ 17 আগস্ট পিএসসি ফুড এসআই এর নোটিফিকেশান প্রকাশিত হয়েছে এবং যেখানে বলা হয়েছে আগামী 23 আগস্ট থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে এবং তোমাদের ডিটেলড অ্যাডভার্টাইজমেন্ট 23 আগস্ট বা তার আগে, অর্থাৎ 23 আগস্ট বা তার আগে যে কোনো দিন অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে। স্কিম, সিলেবাস এবং তোমাদের ডিটেলড অ্যাডভার্টাইজমেন্ট এবং 23 আগস্ট থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে। গতকাল এই ভিডিওটি আমি আপলোড করার পর তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছিলে, যারা নতুন ক্যান্ডিডেট, যে পিএসসি ফুড এসআইয়ের সিলেবাস কী এবং এটা যোগ্যতা কী, বয়সসীমা কত থাকে। তো এই প্রত্যেকটি বিষয় নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব। যারা নতুন ক্যান্ডিডেট তাদের ভীষণ হেল্প করবে এই ভিডিওটি। এবং তোমরা পিএসসি ফুড এসআই সংক্রান্ত কী কী আপডেট চাও সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমরা অবশ্যই এটা নিয়ে ভিডিও করে দেবো। বন্ধুরা, নতুন ফুল অফিসিয়াল নোটিফিকেশান এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি, তবে আমরা 2018 সালে লাস্ট ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছিল ফুড এসআইয়ের, অর্থাৎ 2018 সালের পর 2023 সালে প্রকাশিত হলো। তো 2018 সালের নোটিফিকেশান অনুযায়ী তোমাদের আমি আপডেটগুলো দেবো। তো তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ 2018 সালের ফুল অফিসিয়াল নোটিফিকেশান অনস্ক্রিনে। এটার যোগ্যতা কী ছিল 2018 সালে? এটা শূন্যপদ ছিল 957টি এবং এটা 2018 সালের কথা বলছি আমি। এবং যোগ্যতা কী ছিল তোমরা দেখতে পারছো, তোমাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, তার সাথে তোমাকে মাধ্যমিক পাস করে থাকতে হবে। তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এবং তোমাদের বয়স কিন্তু ধরা হয়েছিল 1/1/2018 অনুযায়ী 18 থেকে 40 বছরের মধ্যে। তো তোমরা দুটি প্রশ্নের উত্তর পেলে, একটি হলো তোমাদের যোগ্যতা মাধ্যমিক পাস অর্থাৎ 10 পাস এবং তোমাদের বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। এখন আসি সিলেবাসের কথায়। বন্ধুরা, অনেকেই তোমরা ডাউটে আছো যে সিলেবাস চেঞ্জ হবে কি না, অর্থাৎ সিলেবাস আগের সিলেবাস থাকবে কি না। তো আগের সিলেবাসে কী ছিল? আগের সিলেবাসে 100 নম্বরের রিটেন টেস্ট ছিল, যেখানে 50টি প্রশ্ন জেনারেল স্টাডিজ অর্থাৎ জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো থেকে থাকতো এবং 50টি প্রশ্ন অ্যারিথমেটিক থেকে থাকতো এবং 1.5 ঘন্টা তোমাদের সময় থাকতো। অর্থাৎ 50-50 100টি প্রশ্ন, প্রতিটির মান 1 নম্বর করে এবং তোমাদের 100তে পরীক্ষা, 50টি জেনারেল স্টাডিজ এবং 50টি অ্যারিথমেটিক। কিন্তু শোনা যাচ্ছে অনেকেই বলছে যে ইংলিশ অ্যাড হতে পারে সিলেবাসে, ইংলিশ অ্যাড হতে পারে অনেকেই বলছে, কিন্তু অফিসিয়ালভাবে এখনও কিন্তু আসেনি। তবে আমার যতটুকু মনে হয় এই সিলেবাস অর্থাৎ পুরনো সিলেবাসই থাকবে, অর্থাৎ এটাই থাকবে। যদি ইংলিশ অ্যাড হয়েও যায় তবে চিন্তার কোনো কারণ নেই, কারণ জিকে এবং ম্যাথ এটা তো অবশ্যই থাকবে। যদি ইংলিশ অ্যাড হয় এক্সট্রা একটা সাবজেক্ট তোমাদের পড়তে হবে, কিন্তু ইংলিশ অ্যাড না হলে এই সিলেবাসই কিন্তু থাকবে। অর্থাৎ আমার যতদূর মনে হচ্ছে এই সিলেবাস অর্থাৎ পুরনো সিলেবাসটাই কিন্তু থাকবে, এটা আমার মনে হচ্ছে। এটা পিএসসির ভেতরের ব্যাপার, সিলেবাস চেঞ্জ করবে কি না আমরা ফুল নোটিফিকেশান আসলেই আমরা জানতে পারবো। এবং তারপর 100 নম্বরের পার্সোনালিটি টে 100 নম্বরের রিটেন টেস্ট, তোমাদের ওএমআরে হবে এক্সাম অফলাইন, তারপর তোমাদের পাস করার পর 20 নম্বরের ইন্টারভিউ হবে অর্থাৎ পার্সোনালিটি টেস্ট হবে। অর্থাৎ 120-র ওপর তোমাদের মেরিট লিস্ট প্রকাশ করা হবে এবং 120-র ওপর তোমাদের যত নম্বর হচ্ছে তার ভিত্তিতে কিন্তু তোমরা চাকরি পাবে। তো এখানে তোমাদের আমি বলে রাখি, আমরা একটি পেইড ব্যাচ শুরু করেছি পিএসসি ফুড এসআই নিয়ে। শুধুমাত্র পিএসসি ফুড এসআই না, এই ব্যাচে তোমরা ম্যাথ, জিআই, জিকে, ইংলিশ 4টি সাবজেক্টই কভার করতে পারবে এবং তোমাদের চ্যাপ্টার ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ ফুল কভার করা হবে, অর্থাৎ ফুল সিলেবাস কমপ্লিট করা হবে অধ্যায়ভিত্তিক। তো তোমাদের এই কোর্স ফিটাতে কোর্স ফি তোমাদের কী রয়েছে এবং তোমাদের কীভাবে যুক্ত হতে হবে তার জন্য তোমাদের 7001226972 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করো, কেউ কল করবে না, হোয়াটসঅ্যাপ করবে, সমস্ত ডিটেলস আমি পাঠিয়ে দেবো। 7001226972 তো আমাদের পেইড কোর্সে তোমরা যুক্ত হতে পারো। এটি তোমাদের ফুড এসআই মিসলিনিয়াস, WBP কনস্টেবল কলকাতা পুলিশ এসআই এবং WBP এসআই নিয়ে, যেখানে তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট কভার করা হবে। ফুড এসআইতে তোমাদের ম্যাথ এবং জিকেটাই লাগবে এবং বাকি যে ইংলিশ এবং রিজনিং এটা তোমাদের পুলিশ, সাব ইন্সপেক্টর, কনস্টেবল এগুলোতেও কিন্তু কাজে লেগে যাবে। তো এই হলো সিলেবাস তোমরা দেখতে পারলে, যে পার্সোনালিটি টেস্ট 20 নম্বর এবং রিটার্ন টেস্ট 100 নম্বরের এবং তোমাদের জেনারেল স্টাডিজে কী কী থাকবে। সেখানে থাকবে এভরিডে সায়েন্স, কারেন্ট ইভেন্টস, প্রবলেমস উইথ স্পেশাল রেফারেন্স টু ইন্ডিয়া, এলিমেন্টারি নলেজ অফ ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান জিওগ্রাফি এবং অ্যারিথমেটিক কিন্তু তোমাদের থাকবে, যে মাধ্যমিক এক্সাম লেভেলের সেটা কিন্তু তোমাদের অ্যারিথমেটিক থাকবে। প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আমরা এর আগেও আপলোড করে দিয়েছিলাম, যদি তোমরা বলো প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র এবং কাট অফ এগুলো নিয়ে ভিডিও বানাতে, আমরা সেটা নিয়েও কিন্তু ভিডিও বানিয়ে দেবো। তো ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, তোমরা অবশ্যই যুক্ত হয়ে যাও এবং আমাদের পেইড ব্যাচে যুক্ত হওয়ার জন্য তোমরা
7001226972 এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করো, আমরা সমস্ত ডিটেলস তোমাদের পাঠিয়ে দেব। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।